নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, কালকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুটো ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচ প্রায় একসাথে ছিল, যেখানে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে পাঞ্জাবকে হারিয়ে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে। মোহনবাগানও এএফসির প্লে অফে চলে গিয়েছে মাচিন্দ্রাকে হারিয়ে। এবার কালকে রাত্রের একটা রিভিউ ভিডিও দিয়েছিলাম, যেখানে টোটালি একদম ডিটেলে আলোচনা করা যায়নি, মেনলি ওটা মোহনবাগানের এএফসি কাপের ম্যাচটা ওটা রিভিউ ছিল। বাট ওভারঅল আর কি ইস্টবেঙ্গলের খেলার যদি আমরা কথা বলি, সেখানে কী কী পজিটিভ জায়গা দেখা যাচ্ছে, বা মোহনবাগানের যদি আমরা খেলার জায়গার কথা বলি, সেখানে কোন জায়গাগুলো নিয়ে আশাবাদী হওয়া যেতে পারে, বা কোন জায়গাগুলো চিন্তার জায়গা থাকছে, এবং সেই চিন্তার জায়গা কীভাবে মিটতে পারে, তো একটু ডিটেল রিভিউ বলতে পারো এই ভিডিওতে হতে চলেছে। অ্যাকচুয়ালি টিমেদের পারফরমেন্স নিয়ে একটু অ্যানালিসিস আমরা এই ভিডিওতে করবো, ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলকে নিয়ে। তো আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগবে, লাস্ট অবধি ভিডিওটার সঙ্গে যুক্ত থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর তার পাশাপাশি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো, লিঙ্ক আমি নিচের কমেন্টে দিয়ে দেবো। তো যদি শুরুটা করা যায় ইস্টবেঙ্গলকে দিয়ে, তো ইস্টবেঙ্গল কালকে পাঞ্জাবকে 1-0 গোলে হারিয়ে তারা কিন্তু ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে, আনডিফিটেড গিয়েছে, তিনটে ম্যাচ দুটো ম্যাচ জিতেছে, ডার্বি জিতেছে, আর তার সঙ্গে প্রথম ম্যাচটা বাংলাদেশ আর্মির সঙ্গে, সেই ম্যাচটাও অবশ্যই ইস্টবেঙ্গলের জেতা উচিত ছিল, লাস্ট মোমেন্টে কিছু মিস্টেকের জন্য সেই ম্যাচটা ড্র করেছিল, এবং 7 পয়েন্ট নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল গ্রুপ টপ করে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে গিয়েছে। এবার এখানে অনেকে প্রশ্ন আসছে কালকে থেকে যে মোহনবাগানের কী হবে। আমি কালকেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে মোহনবাগানও কিন্তু অ্যাজ এ সেকেন্ড প্লেসড বেস্ট টিম হিসেবে কোয়ালিফাই করতে পারে, সেই চান্স অনেকটাই হাই আছে, বাট সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, সেটা ছাড়া কোনো অপশান নেই। যে বাকি টিমেদের ম্যাচগুলো হয়ে যাবার পর কিন্তু আমরা জানতে পারবো মোহনবাগান কোয়ালিফাই করছে কিনা। তবে হ্যাঁ, যেহেতু মোহনবাগানের একটা ভালো রকম গোল ডিফারেন্স আছে, 6 পয়েন্ট আছে, তো একটা বড়সড় চান্স আছে মোহনবাগানও কিন্তু ডুরান্ডের কোয়ার্টারে কোয়ালিফাই করবে। বাট ইস্টবেঙ্গলের পার্টিকুলার ম্যাচটার কথা বললে, সেই ম্যাচটা ইস্টবেঙ্গল কালকে 1-0 গোলে জয় পেয়েছে। শুরুর দিকে অবশ্যই ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিছু সমস্যা হয়েছিল, পাঞ্জাব কিন্তু প্রথম দিকেই খান দুয়েক শট ইস্টবেঙ্গলের গোলে নিয়ে যায়। এবার সেই শটগুলো অবশ্যই ডেঞ্জারাস কিছু শট ছিল না, ইজি সেভ ছিল প্রভসুখন গিলের জন্য, বাট সেটার জন্য অ্যাকচুয়ালি ডিফেন্সের থেকেও বেশি দোষ দেওয়া যেতে পারে মিডফিল্ডকে, সল ক্রেসপো, যে ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এই মরসুম বেশ ভালো খেলেছে। কালকে প্রথম দিকে কিছুটা অফ কালার ছিল বলতে পারো, তারই একটা মিসপাস থেকে একটা অ্যাটাক হয়, বোড়াও কিন্তু মাঝে মধ্যে মিসপাস করেছে, বাট এই প্লেয়ারগুলোর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, একটা আধটা ভুল সবারই হয়ে যায়, তো সেক্ষেত্রে ওটা কোনো চিন্তার জায়গা নয়। আমার মনে হয় ডিফেন্স নিয়ে চিন্তা ছিল, বাট সেখানেই কিন্তু জর্ডন এলসে ভাই সত্যি প্লেয়ারটা দারুণ খেলেছে, মানে দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই দারুণ খেলেছে। এবার প্লেয়ারটা ওভারঅল ভালো সেটা আমরা জানতাম, বাট লাস্ট একটা দুটো মরসুম কিন্তু তার পারফরমেন্স এই লিগে খুব ভালো ছিল না, মাথা গরম করে প্রচুর লাল কার্ড দেখেছে, যেটা চিন্তার জায়গা ছিল। বাট ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে কিন্তু জর্ডন এলসে ভীষণই ডিফেন্ডেবল লেগেছে এখনও অবধি, ভালো সেফে আছে, দারুণ ছন্দে লাগছে, আশেটা করবো যে উল্টো পাল্টা সে কাট কনসিড করবে না, বাট ওভারঅল কিন্তু জর্ডন এলসে অ্যাজ এ প্লেয়ার সে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। তো এটা ইস্টবেঙ্গলের জন্য বিগ বিগ পজিটিভ জায়গা। জর্ডন এলসেকে নিয়ে কিন্তু সবার মনেই সন্দেহ ছিল, আমার মনেও ছিল, বাট হি ইজ প্লেয়িং ভেরি ওয়েল। বাট ওভারঅল কিন্তু বলতে গেলে আর একটা প্লেয়ার জোসি অ্যান্টোনিও পার্দো, আরও একটা প্লেয়ার যাকে নিয়ে হয়তো অনেক ফ্যানের মনে সন্দেহ ছিল যে তার এজটা 35, বাট আমি আগে ভিডিওতে বলেছিলাম যদি সে ফিট থাকে তার খেলা নিয়ে হয়তো বিশাল কোনো প্রবলেম হবে না, তাকে আমার পার্সোনালি বেশি ডিপেন্ডেবল মনে হয়েছিল, কারণ সে যে থার্ড ডিভিশন স্প্যানিশ ক্লাবগুলোতে খেলেছে বেশিরভাগ ক্লাবকেই চ্যাম্পিয়ন করেছে লাস্ট কিছু মরসুমে, তো আমার মনে হয়েছিল ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিন্তু একজন ভালো ডিপেন্ডেবল প্লেয়ার হবার সে ক্ষমতা রাখে, এবং সে কিন্তু কালকে সেটা দেখিয়েছে। কালকে অ্যাকচুয়ালি শেষের দিকে আই থিঙ্ক 20-25 মিনিটের জন্য তাকে নামানো হয়েছিল, বাট সে কিন্তু সেখানে খেলছিল অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং সেই পজিশনও কিন্তু তাকে যথেষ্ট ভালোভাবে মানিয়ে নিতে দেখা গিয়েছে। এটাও কিন্তু একটা পজিটিভ জায়গা যে জোসি অ্যান্টোনিও পার্দো সেও ভালো ছন্দে আছে, এবং জোসি অ্যান্টোনিও পার্দোও কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সের জন্য একটা ভালো অপশান, এবং তাকে দেখে মনে হচ্ছে অ্যাজ এ বল প্লেয়িং ডিফেন্ডারও সে কিন্তু ভালো খেলতে পারে। তো সেখানে কিন্তু এটাই ইস্টবেঙ্গলের জন্য পজিটিভ পয়েন্ট যে এই মরসুমের যে 6টা আর কি বিদেশি আছে তারা কিন্তু প্রত্যেকেই কোয়ালিটি প্লেয়ার, ইলিয়ান্দ্রোর মতো কিন্তু ভুলভাল জিনিস নেই এবারে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের এটা সবথেকে বড় পজিটিভ জায়গা যে জর্ডন এলসে আর জোসে অ্যান্টোনিও পার্দো তাদেরকে ভালো লেগেছে, সেই দুটো শাইনিং বাইরে থেকে হয়েছে, তাদের নিয়ে হয়তো অনেকের মনে প্রশ্নচিহ্ন ছিল, কারণ বাকি বিদেশিদের তো আমরা 4 জনকে দেখেছি আইএসএলে, সল ক্রেসপো আর বোর্জে হেডিরা গত মরসুম ব্রিলিয়ান্ট খেলেছে, ক্লেটন সিলভাকে নিয়ে কি বলবো, সে তো গত মরসুম তার লাক খারাপ যে সে গোল্ডেন বুটটা পায়নি, ব্রিলিয়ান্ট খেলেছে, তার সঙ্গে জেভিয়ার সিভেরিও সেও কিন্তু গোল করছে ইস্টবেঙ্গলের জার্সিতে। এবার হয়তো কুয়াদ্রাত পরবর্তীকালে যখন ক্লেটনকে খেলাবে তখন হয়তো সিভেরিওকে বেঞ্চে রাখতে হবে, বাট সিভেরিও এমন একটা প্লেয়ার যে কিন্তু বেঞ্চ থেকে এসে বা ক্রুশাল টাইমে কিন্তু তাকে নামানো হলে তার মধ্যে কিন্তু একটা গোল করার ন্যাক আছে, সে কিন্তু হেডেও বেশ ভালো, এরিয়াল বলগুলোকেও ভালো মিট করে, তার অ্যাকচুয়ালি হেডটা স্ট্রং পয়েন্ট বলতে পারো, কালকে তো হেডে একটা গোল করেইছে, আরও একটা ভালো হেড কিন্তু পোস্টে লাগে।
তো জেভিয়ার সিবেডিও এমন একটা প্লেয়ার যে গোল করতে পারে, তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এটা বড় অ্যাডভান্টেজ যে ছটা বিদেশি কিন্তু তাদের কাছে এবারে ভালো আছে, জোসে অ্যান্টোনিও ফার্দো আর জর্ডন এলসেকে ভালো লেগেছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা ইস্টবেঙ্গল একটা বড় অ্যাডভান্টেজ সামনের মরসুমে পাচ্ছে। যে দেখো ডিফেন্সে যদি জর্ডন এলসে কোনো ম্যাচে অ্যাভেলেবেল না থাকে, জোসে অ্যান্টোনিও পার্দো সেই জায়গাতে খেলে দিতে পারবে, বা সল ক্রিস্পো অ্যাভেলেবেল না থাকলে সেই জায়গাতেও জোসে অ্যান্টোনিও পার্দোকে ইউজ করতে পারবে, অথবা দরকার হলে বোরহাকেও পেছন থেকে খেলিয়ে আপফ্রন্টে ক্লেইটন আর সিবেডিওকে একসাথে খেলাতে পারবে। তো অনেক অপশান কিন্তু আর কি কুয়াদ্রাদের কাছে খুলে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু জর্ডন এলসে আর জোসে অ্যান্টোনিও পার্দো এই মুহূর্তে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট কিন্তু ইস্টবেঙ্গলের মনে হচ্ছে। কারণ এই দুটো প্লেয়ার ভালো খেলা মানে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে চিন্তা অনেক কমে যাবে মিডফিল্ড আর ডিফেন্স নিয়ে। আর আপফ্রন্টে তো গোল করার মতো প্লেয়ার আছেই, মহেশ আর নন্দার মতো দুজন কোয়ালিটি উইঙ্গার আছে, ক্লেইটনের মতো একটা কোয়ালিটি প্লেয়ার আছে, শিভেরিও গোল করছে, বোর্জে হেডিরাও যথেষ্ট একজন ভালো কোয়ালিটির প্লেয়ার, ভালো কোয়ালিটির মিডফিল্ডার, সেখানে কিন্তু কার্লোস কুয়াদ্রাদের কাছে অপশন অনেক বেশি থাকছে। এবং এই মরসুমের ইস্টবেঙ্গল টিমটাকে কিন্তু অনেক কমপ্লিট টিম মনে হচ্ছে আইএসএলের আগে, যেখানে আগের মরসুমের যে ইস্টবেঙ্গলের আইএসএলের টিমগুলো ছিল মরসুম শুরুর আগেই কিন্তু মনে হতো যে এই জায়গায় প্রবলেম আছে, ওই জায়গায় প্রবলেম আছে, বাট সেটা এই মরসুম অনেকটা কম। এবার অবশ্যই ইস্টবেঙ্গল যদি আরও একটা দুটো জায়গায় ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে আসতো ভালো তো হতোই, যদি আর কি একটা ভালো ইন্ডিয়ান স্ট্রাইকার থাকতো টিমে সেটা আরও বেটার হতো, যদি গুরকিরত সিংয়ের মতো কাউকে সাইন করাতে পারতো, বা যদি মিডফিল্ডে হিতেশ শর্মা বা সাহিল তাভড়ার মতো একটা প্লেয়ার নিয়ে আসতো তাহলে স্কোয়াডটার স্ট্রেংথ আরও ভালো থাকতো। বাট ওভারঅল কিন্তু এই স্কোয়াডটাকেও যথেষ্ট স্ট্রং লাগছে এবং ওয়েল সেটেলড লাগছে। তো সেখানে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে ইস্টবেঙ্গল ফ্যানেদের কী বক্তব্য কমেন্টে জানাতে পারো। দেন যদি আমরা চলে যাই মোহনবাগানের খেলায়, সেখানে মোহনবাগান কালকে এএফসিদের 3-1 গোলে মাচিন্দ্রাকে হারিয়ে চলে গেছে প্লে অফে, যেখানে মোহনবাগান খেলবে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীর সঙ্গে। এবার ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগানের খেলায় প্রবলেমের জায়গা কোথায়, কারণ মোহনবাগানের যে এই টিমটা আছে এই টিমটার থেকে আমাদের আলাদাই এক্সপেকটেশন আছে, যে ব্রিলিয়ান টিম বানিয়েছে, এত টাকার টিম বানিয়েছে, প্রচুর গোল করবে, গোল করে উড়িয়ে দেবে অপোনেন্টকে। এবার সেখানে মাচিন্দ্রার মতো টিমের এগেনস্টও মাঝে মধ্যে কিন্তু মোহনবাগানকে স্ট্রাগল করতে হয়েছে। মাচিন্দ্রা অবশ্যই ভালো খেলেছে, বাট ওভারঅল দেখতে গেলে কোয়ালিটি ওয়াইজ মাচিন্দ্রা কিন্তু অনেক নিচের লেভেলের টিম, সেই তুলনায় মোহনবাগান যে টিম বানিয়েছে নিজেদের টিমে আর কি কোয়ালিটি বিদেশি প্লেয়ার নিয়ে এসেছে, ভারতের ন্যাশনাল টিমের প্লেয়ারদের নিয়ে এসেছে, তারপরও টিমের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে। তবে সবথেকে পজিটিভ জায়গা কিন্তু মোহনবাগান টিমের হচ্ছে আনোয়ার আলী, ভাই ব্রিলিয়ান্ট, মানে ডিফেন্স তো ব্রিলিয়ান্ট করছেই। আনোয়ার আলীকে এফসি গোয়া টিমে মাঝে মধ্যে তাও স্লপি লাগতো, তবে জাতীয় দলের জার্সিতে আনোয়ার আলী ব্রিলিয়ান্ট খেলছিল, এবং সেখানে কিন্তু মোহনবাগানের জার্সিতেও সেই ফর্মটা ধরে রেখেছে, দুরন্ত খেলেছে। তার ডিফেন্সের কথা বলছি, সে দুরন্ত ডিফেন্স করেইছে, তার সঙ্গে তো গিয়ে দুটো উপরি পাওনা দুটো গোলও করে এসেছে, ভাই দুটো হেড কিন্তু ব্রিলিয়ান্ট হেডও দিয়েছে। আনোয়ার আলীকে কিন্তু দেখে অনেকটা ইউরোপিয়ান কোয়ালিটির ডিফেন্ডারদের মতো মনে হয়, তার কিন্তু কোয়ালিটি আছে, সে বল প্লেয়িং ডিফেন্ডার, পেছন থেকে অ্যাটাক যেমন ক্রিয়েট করাতে পারে, ভালো ডিফেন্স করছে, এবং তার সঙ্গে আপফ্রন্টে গিয়ে তার যে হেড দেওয়ার টেকনিক বা তার যে সেট পিসে মিট করার টেকনিক সেটাও ভালো। অ্যাকচুয়ালি আনোয়ার আলী কিন্তু তার কেরিয়ারের শুরুর দিকে মানে একদম ছোটোবেলায় অ্যাজ এ স্ট্রাইকার স্টার্ট করেছিল, পরবর্তীকালে কোনো একজন কোচ তাকে জুনিয়র লেভেলে তার হাইট ভালো বলে ডিফেন্ডার করে দেয়, তো সেক্ষেত্রে তার মধ্যে সেই ট্যালেন্টটা তো আছে যে গোল আমি করতে পারি, তো সেটা একটা আনোয়ার আলীর কিন্তু পজিটিভ জায়গা যে সে কিন্তু উপরে গিয়ে গোলও করে আসতে পারে। ইভেন আর্জেন্টিনার জুনিয়র টিমের এগেনস্টেও কিন্তু আনোয়ার আলী গোল করেছিল, যেই ম্যাচটি আর্জেন্টিনার জুনিয়র টিমকে ইন্ডিয়ান ন্যাশনাল টিম হারিয়েছিল আন্ডার-20 টিম আই থিঙ্ক। তো সেখানে আনোয়ার আলী মোহনবাগানের জন্য বিগ পজিটিভ, বাট এই খেলা তার থেকে আমরা এক্সপেক্ট করি, ন্যাশনাল টিমে আরও শক্ত প্রতিপক্ষের এগেনস্টও তাকে ভালো খেলতে আমরা দেখেছি। তার পাশে ব্র্যান্ডিন হ্যামিলও কিন্তু যথেষ্ট ভালো, মোহনবাগানের সেন্টার ব্যাক দুজনের মধ্যে কিন্তু ভালো একটা বোঝাপড়া তৈরি হয়েছে, ব্র্যান্ডিন হ্যামিল আনোয়ার আলী কিন্তু দুরন্ত একটা জুটি তৈরি করেছে। ডার্বির গোলটা বলো বা কালকের যে গোলটা বলো, সেই গোলগুলোর ক্ষেত্রে তাদের কিছু করার ছিল না, বাট ওভারঅল কিন্তু তারা সলিড আছে ওই জায়গাটায়। আশিস রায় ডার্বিতে স্লপি ছিল, বাট কালকে অনেক ইম্প্রুভ করেছে, অনেক ব্রিলিয়ান্ট খেলেছে। আশিস রায় কিন্তু যেমন ডিফেন্স করেছে সেরকম উপরে গিয়ে অ্যাটাক করেছে, বুমোসের সঙ্গে কম্বিনেশন তৈরি করছিল, শাহালের সঙ্গে কম্বিনেশন তৈরি করছিল, ক্রস রাখছিল, আশিস রায়ও কিন্তু ব্রিলিয়ান্ট। এগুলো কিন্তু মোহনবাগানের জন্য পজিটিভ জায়গা ছিল, মানে এক কথায় বললে মোহনবাগানের ডিফেন্সকে কালকে ভালো লেগেছে, বাট যেটাকে ভালো লাগেনি সেটা হচ্ছে ডিফেন্সের মিডফিল্ড, কারণ যখন অপোনেন্ট অ্যাটাক করছিল সেই অ্যাটাকগুলোকে কিন্তু মোহনবাগানের ডিফেন্সকেই মিট করতে হচ্ছিল, তার আগে যে ব্লকিং ডিফেন্সের সামনে যে ব্লকিং সেটা কিন্তু হচ্ছিল না। সেখানে কে খেলছিল, গ্ল্যান মার্টিন্স, যে কিন্তু উল্টে আরও মিসপাস করে অপোনেন্টের পায়ে বল তুলে দিচ্ছিল, অপোনেন্টকে বক্সের সামনে ফাউল করছিল, এবং অ্যাটাকে তো গ্ল্যান মার্টিন্সের কোনো ভূমিকা ছিলই না। সেক্ষেত্রে গ্ল্যান মার্টিন্সের অ্যাকচুয়াল রোলটা কি সেটা নিয়ে কালকের খেলায় প্রশ্ন উঠতেই পারে, বাট সেখানে কিন্তু গ্ল্যান মার্টিন্সের জায়গাটি একটা চিন্তার জায়গা। তার পাশে অনুরোধ থাপা এখনও অবধি মানিয়ে নিতে একটু তার হয়তো প্রবলেম হচ্ছে, বা জেসন কামিংস তারও বলতে পারে একটু প্রবলেম হচ্ছে। তবে গ্ল্যান মার্টিন্সের ক্ষেত্রে যেমন বলা যায় গ্ল্যান মার্টিন্স খারাপ খেলেছে, অনুরোধ থাপা বা জেসন কামিংসের ক্ষেত্রে সেটা বলা যায় না যে তারা খারাপ খেলেছে, ঠিকঠাক খেলেছে।
তবে এটা বলা যেতে পারে তাদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের তুলনায় তারা খারাপ খেলেছে। অনুরূপ থাপার থেকে আমরা কখনোই এক্সপেক্ট করি না একটা ম্যাচে সে 4-5 বার বাজে মিস পাস করবে, বা জেসন কামিংসের মতো প্লেয়ার তার থেকে আমরা গোল এক্সপেক্ট করি, সে একটা গোল তো করেইছে, যেই গোলটা অবশ্যই করা উচিত ছিল, ইজি গোল ছিল, দিমিত্রি পেত্রা তো স্মোভটা ক্রিয়েট করে দিয়েছিল। বাট আরও একটা দুটো ক্ষেত্রে কিন্তু জেসন কামিংস গোল করতে পারত, অনেক চান্স মিস করেছে, কামিংস ইজিলি হ্যাট্রিক করতে পারত। বাট তারপরও কামিংসকে নিয়ে চিন্তার জায়গায় কেন নেই, তার কারণ হচ্ছে কামিংসের মতো প্লেয়ার তার কি কোয়ালিটি আছে আমরা জানি, একটু সময় দিলে সে মানিয়ে নেবে। আর কামিংস কিন্তু গোল করার মতো জায়গায় পৌঁছে যাচ্ছিল, এমন নয় যে গোল করার মতো জায়গায় যাচ্ছিল না, কখনো হয়তো একটা এক্সট্রা টাচ নিয়েছে, কখনো হয়তো তার শটে পাওয়ার ছিল না, যেই জিনিসগুলো সে ঠিক করে ফেলবে তার মধ্যে কোয়ালিটি আছে, তো তাকে নিয়ে আমার চিন্তা নেই। আই থিঙ্ক আর কিছুটা সময় দিলেই সে মানিয়ে নেবে, নেক্সট একটা দুটো ম্যাচের পর কিন্তু কামিংসকে দেখবে কামিংসের মতো খেলতে। বা অনুরূপ থাপা, তারও খেলায় সেই প্রবলেমটা ছিল, মাঝে মধ্যে মিসপাস করছিল, বাট অনুরূপ থাপা কিন্তু মাঝে মধ্যে তার স্কিলও দেখিয়েছে। যেমন একটা ক্ষেত্রে শাহালা থাপার মধ্যে একটা ভালো কম্বিনেশন প্লে আমরা দেখেছিলাম, বা যে কামিংস গোলটা করলো সেই গোলটার ক্ষেত্রে কিন্তু মুভটা তৈরি হয়েছিল অনুরূপ থাপার পা থেকে। অনুরূপ থাপা কিন্তু নিজেদের বক্সের সামনে থেকে একটা একদম পিন পয়েন্ট ডেলিভারি দেয় দিমিত্রি পেত্রাতোসের পায়ে, এবং দিমিত্রি পেত্রাতোস সামনে কিন্তু জেসন কামিংসের জন্য থ্রু বল রেখে দেয়। জেসন কামিংস কিন্তু অফসাইড ট্র্যাপটাকে খুব সুন্দরভাবে এড়িয়ে তারপর তো ইজি ছিল তার জন্য সামনের গোলকিপারকে কাটিয়ে গোল করে দেয়। সেই গোলটার ক্ষেত্রেও কিন্তু পেছন থেকে অনুরূপ থাপার ভূমিকা ছিল। তো সেখানে থাপার কামিংসের মধ্যে কোয়ালিটি আছে, তারা ভালো খেলবে এটা বলা যেতেই পারে। বাট গ্ল্যান মার্টিন্সের ভালো খেলা আমরা জুয়ানের আন্ডারেই দেখি, বাট সেই খেলাটা খেলতেও কিন্তু গ্ল্যান মার্টিন্স ব্যর্থ হয়েছে। না সে ডিফেন্সকে প্রোটেক্ট করতে পেরেছে, না অ্যাটাকে সাহায্য করেছে, উল্টে ভুলভাল মিসপাস করেছে। সেই জায়গাটা কিন্তু বর্তমান সময়ে মোহনবাগানের চিন্তার জায়গা থাকবে, এবং এখানেই কিন্তু কার্ল ম্যাথিউজের মতো একটা প্লেয়ারকে হয়তো মোহনবাগান সমর্থকদের খুব মনে পড়বে, যে যদি কার্ল ম্যাথিউজ থাকতো মিডফিল্ডের কন্ট্রোল আরও ভালো থাকতো, এবং সেখানে কিন্তু অনুরূপ থাপা অনেক ফ্রি রোলে খেলতে পারত। বাট যে নেই সে তো নেই, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। আই থিঙ্ক কার্ল ম্যাথিউজকে এই টিমটায় হয়তো দরকার ছিল, বাট সেখানেই হেক্টর ইউস্তে যাকে মোহনবাগান নিয়েছে, সে মেনলি সেন্টার ব্যাক হলেও সেও কিন্তু অ্যাজ এ সিডিএম খেলতে পারে। আর আমরা যখন দেখতে পাচ্ছি যে অ্যাজ এ সেন্টার ব্যাক ব্র্যান্ডন হ্যামিল আর আনোয়ার আলী এত ভালো মানিয়ে নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু হেক্টর ইউস্তেকে নিয়ে আসার পর তাকে কিন্তু ওই জায়গাটাতে খেলালে সে হয়তো ওই জায়গাটাতে আরও বেটার কন্ট্রোল দিতে পারবে। কারণ যে প্লেয়ারটা গত বছর ইউরোপে খেলেছে, রোনাল্ডোর এগেনস্টে খেলেছে, তারও কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হয় না, 35 বছর এজটা, বাট এজ ইজ জাস্ট এ নাম্বার যদি প্লেয়ার ভালো খেলে। তো সেক্ষেত্রে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডের জায়গাটাতে কিন্তু এখন হেক্টর ইউস্তেকেই ভরসা মনে হচ্ছে, ওই জায়গাটা নিয়ে কিন্তু মোহনবাগানের প্রবলেম থাকছে। বাট 22 তারিখের ম্যাচে তো আর হেক্টর ইউস্তে খেলবে না, কারণ হেক্টর ইউস্তে কবে আসছে আমরা জানি না, টিমের সঙ্গে যোগ দেয়নি। সেক্ষেত্রে গ্ল্যান মার্টিন্সের ভালো খেলাটাই এখন একমাত্র অপশান মোহনবাগানের কাছে। কাতারোয়েস কিন্তু মোহনবাগান ইজিলি আরও বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে পারে, 4-1-4-1 ফরমেশনে চলে যেতে পারে, অনুরূপ থাপাকে একমাত্র হোল্ডিং মিডফিল্ডার হিসেবে রেখে। বাট জুয়ান ফেরান্দোর হয়তো সেটা করার সাহস নেই, সে হয়তো অতটা অ্যাটাকিং যেতে চাইবে না। এবং আমি জানি না জুয়ান ফেরান্দো একটা এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন প্র্যাকটিস ম্যাচের মতো ট্রিট করছে, সেখানে এক্সপেরিমেন্ট চালাচ্ছে। ডার্বিতে একরকম অ্যাটাকিং লাইন ছিল, কালকের ম্যাচে দেখলাম অ্যাটাকিং লাইনটা সম্পূর্ণ আলাদা। হুগোর মতো প্লেয়ারকে অ্যাজ এ উইঙ্গার অপারেট করাচ্ছে, সাহাল অ্যাজ এ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার ভালো তো খেলেছে, বাট মাঝে মধ্যে আপফ্রন্টে কিন্তু বলের সাপ্লাই থাকছিল না, সেই কারণে কিন্তু জেসন কামিংসকেও নেমে আসতে হচ্ছিল। কামিংস নিচে নেমে এসে কিন্তু লিঙ্ক আপ প্লে করছিল, এবং সেই সময় বক্সে কোনো স্ট্রাইকার থাকছিল না, মানে গত বছরের মতোই ব্যাপারটা হয়ে যাচ্ছিল। গত বছর কোনো প্রপার স্ট্রাইকার না থেকেও জুয়ান যে ফুটবলটা খেলাচ্ছিল, এবছরও সেম জিনিস হয়ে যাচ্ছে, টিমে 3টে স্ট্রাইকার থেকে 2টো মেন স্ট্রাইকার থাকার পরও। সেক্ষেত্রে আমি জানি না জুয়ান কেন রিস্কটা নিল না, তো ইজিলি কিন্তু দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, হুগো বুমোস তিনজনকে একসাথে স্টার্ট করানোই যেত। বুমোস, শাহাল, পেত্রাতোসরা থাকলে কামিংসকে নিচেও নেমে আসতে হতো না, এবং আপফ্রন্টে বলের সাপ্লাই অনেক বেশি পেত, সেটা আমরা দেখেওছি। যখন পেত্রাতোস এলো তখন কিন্তু কামিংসের সঙ্গে তার একটা ভালো কম্বিনেশন হচ্ছিল, বাট সেই সময় আবার কামিংস যখন মনে হচ্ছিল এবার ভালো গোল করবে তখন কামিংসকে তুলে নিল, পেত্রাতোস কামিংসের মধ্যে কম্বিনেশনটা সেখানে ভেঙে গেল। আমি জানি না জুয়ান ফেরান্দো কি আগে থেকেই ঠিক করে রেখেছিল এই চেঞ্জগুলো আমি করব, কারণ গ্ল্যান মার্টিন্স সে ভালো খেলতে পারছে না, সেটা দেখার পরও গ্ল্যান মার্টিন্স মাঠে থাকলো, আর যখন কামিংস ভালো খেলছে তখন তাকে তুলে নিয়ে সাদিকুকে নামিয়ে দিল। হুগো বুমোসকে কালকের ম্যাচে যথেষ্ট ইম্প্রেসিভ লেগেছে, তাকে তুলে নিল। জুয়ান কিন্তু ইজিলি মিনিট 15-র জন্য দেখে নিতেই পারত কামিংস, হুগো আর দিমিত্রি একসাথে খেললে কম্বিনেশনটা কেমন হচ্ছে। বাট আমি জানি না জুয়ান ফেরান্দো কেন করলো না সেটা, বাট জুয়ান ফেরান্দোই বলতে পারে যে টিমের এত অ্যাটাকিং প্লেয়ার তার কাছে থাকার পর সেখানেও তাদেরকে ঠিক করে ইউজ করলো না। আর একটা জিনিস কালকে খারাপ লাগছিল যে মাঝে মধ্যে কিন্তু টিমের অ্যাটিটিউড প্রচুর ক্যাজুয়াল ছিল, একটা পর্বে বারবার মিসপাস হচ্ছিল, তারপরও টিমের অ্যাটিটিউড একদম ক্যাজুয়াল ছিল, যেটাকে কিছুটা ওভার কনফিডেন্স মনে হলো, সেটাও টিমের জন্য হয়তো ভালো না। বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যখন পাস দেওয়া দরকার ছিল তখন প্লেয়াররা শট মেরে গেছে, আবার যখন শট মারা উচিত ছিল তখন পাস দিতে গেছে,
এবার এগুলো ডিসিশন মেকিংয়ের ব্যাপার, এগুলো হয়তো ঠিক হয়ে যাবে, বাট যেভাবে গ্ল্যান মার্টিন্স, অনুরূপ থাপা বা আশিক কুরোনিয়ান তারা গোলের সামনে গিয়ে ছয় মারছিল, মানে পাঁচটা ছটা গোল থাকলেও তার উপর দিয়ে বল যেত, সেইগুলো একটু দেখতে দৃষ্টিকটু লাগছিল যে এরা তো ন্যাশনাল টিমের প্লেয়ার, এরা যদি এরকম শট মারে মানে দেখতে খারাপ লাগছিল। বাকি ওভারঅল মানে মোহনবাগান খারাপ ফুটবল তো খেলেনি, মাচিন্দ্রাকে ডমিনেট করেছে, বাট কিছু কিছু কনসার্নের জায়গা রয়ে গেছে যেগুলো ঠিক না করলে ভালো প্রতিপক্ষের এগেনস্টে কিন্তু মোহনবাগান চাপ খেয়ে যেতে পারে। যেহেতু মোহনবাগানের লক্ষ্যটা অনেক বড় এএফসি কাপ জেতা, কালকে যে ফুটবল খেলেছে সেই ফুটবল দিয়ে সেটা সম্ভব না, বাট অবশ্যই টিমের মধ্যে কম্বিনেশন তৈরি হবে, টিমকে সময় দিতে হবে, বাট সেটা দিতে দিতে কোনো বিপদ যেন না হয়ে যায় সেটাই দেখার। জুয়ান ফেরান তো আরও দিন দশেক আগে কিন্তু প্রিসিজন শুরু করতেই পারত। আর বাকি আমি অবশ্যই চাইবো যে নেক্সট ম্যাচে যেন হুগো বুমোস, তার সঙ্গে জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাদোস তিনজন যেন একসাথে স্টার্ট করে, বাট জুয়ান ফেরান তো সেটা করে কিনা সেটাই দেখার। তো মোহনবাগানের খেলার এই বিষয়গুলোই, তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বাড়লে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।